হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। এনএম জেনএম 2023-এর এই মুহূর্তের ব্রেকিং নিউজ, 2022-এর ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট, কারা কারা সুযোগ পেয়েছিল, কত জিএমআর পর্যন্ত ডাকা হয়েছিল। তোমরা জানো এমন একটা স্কোর তোমাদেরকে জানা উচিত, বা তোমাদের প্রত্যেকের একটা প্রশ্ন আছে, জিএমআর র্যাঙ্ক কত হলে আমরা কলেজে সুযোগ পেতে। তোমাদের হাজারো একটা মেসেজ, হাজারো একটা ফোন কল প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমাদের শুনতে হচ্ছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, প্রত্যেকটা বন্ধুর সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। ফার্স্টে তোমাদের একটা মোটিভেশন কোড দিয়ে শুরু করছি। লক্ষ্য যত বড়ই হোক না কেন, ধৈর্য এবং আত্মবিশ্বাসটা হচ্ছে আসল। কি বললাম? লক্ষ্য যত বড়ই হোক না কেন, ধৈর্য এবং আত্মবিশ্বাসটাই আসল। ভয় পেয়ে দূরে যাওয়া নয়, সাহস দেখিয়ে চোখে চোখ রেখে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। বন্ধুরা, আমরা প্রত্যেকে কিন্তু যদি একটু ধৈর্য ধরে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস একটু যদি রেখে আমরা যদি এগিয়ে যাই না, কোনো জীবনে কোনো কোনো কাজই কিন্তু কঠিন হবে না, প্রত্যেকটা কাজই ছোটো হয়ে যাবে, ঠিক আছে। আজকে আমার কাছে যেটা খুব কঠিন মনে হচ্ছে, দেখবে 2 বছর পর 1 বছর পর জিনিসটা কিছুই মনে হবে না, মানে এত তুচ্ছ একটা কাজ করেছি, কিছুই না ওটা। তো এর কারণ হচ্ছে, তুমি মনস্থির করে তুমি নিজের বুদ্ধিকে সচল রেখে তবে তুমি যদি এগিয়ে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তুমি একদিন তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। আর যেদিন আজকে তোমার কাছে যে কাজটা খুব কঠিন মনে হচ্ছে, 1 বছর পর বা 2 বছর পর মনে হবে এই কাজটা কিছুই না। সুতরাং কাজটাকে এমনভাবে দেখো যে খুব কঠিন নয়, সেটা আমাকে শিখতে হবে, সেটা জানার মধ্যে একটা ইন্টারেস্ট রাখতে হবে, সেটা জানতে গেলে তোমাকে মজা করে কোনো জিনিস শিখতে হবে, ঠিক আছে। তো এইটুকুই বলার। আর আগেই বলে রাখি, প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ এত ফোন কল এত মেসেজ আসে কাউকে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে। হয়তো অনেক অটো জেনারেট মেসেজ চলে যাচ্ছে সবার কাছে, অনেকেই বলছে স্যার আমি আমার উত্তরই পাচ্ছি না। উত্তরটা ওভাবে পাওয়া সম্ভব নয়, সবাইকে একই প্রশ্নের উত্তর দেওয়া ওইভাবে সম্ভব নয়। সেই জন্য আজকের ভিডিওতে তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো যে 2022-এর ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের কত র্যাঙ্ক পর্যন্ত প্রথমেই পেয়েছিল, ঠিক আছে। তো তোমরা প্রথমে দেখে নাও। বন্ধুরা দেখো, এটা হচ্ছে 2022-এর ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের প্রথম যে পেয়েছিল, সৃজিতা ঘোষ নামে একজন, ঠিক আছে। সে হচ্ছে, স্যার আমি বারাসাত মেডিকেল কলেজে পেয়ে গেছি। তো একজন কমেন্ট করেছিল জিএমআর র্যাঙ্ক কত ছিল, তারপর সেখানে রিপ্লাই আসে জিএমআর র্যাঙ্ক হচ্ছে 3189, ঠিক আছে, সরি 3179। এই যে র্যাঙ্কটা ছিল, এই র্যাঙ্কে সে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছিল। কোন কলেজ? সেটা হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ। আশা করছি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। চলো পরের কোশ্চেনে যাচ্ছি, পরে যে একজন পেয়েছিল সুযোগ। দেখো স্যার আমি SSKM হসপিটাল, দেখো এটা সব থেকে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যদি টপ ফাইভ যদি গভর্নমেন্ট কলেজে কথা বলা যায়, NTS-এ কথা বলা যায়, সেক্ষেত্রে SSKM হসপিটালের নাম কিন্তু আসে। SSKM হসপিটাল যে পেয়েছিল সুযোগ, দেখো সে কিন্তু বলছে যে আমি কিন্তু এই সুযোগটা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। কত র্যাঙ্কে পেয়েছিল তার? দেখো SC র্যাঙ্ক, এখানে SC হয়ে গেছে, SC র্যাঙ্ক হচ্ছে 197, এবং জিএমআর র্যাঙ্ক কত ছিল? জিএমআর র্যাঙ্ক ছিল 359, ঠিক আছে। 359 জিএমআর র্যাঙ্ক, এবং হচ্ছে তার SC র্যাঙ্ক ছিল 197। তোমাদেরকে প্রথমে একটা জিনিস বলে দিই, তোমরা হয়তো অনেকে ভাববে স্যার আমার র্যাঙ্ক তো এর থেকে অনেক বেশি, তাহলে কি আমি সুযোগ পাবো না? আমি তোমাদেরকে প্রথমেই একটা কথা বলেছিলাম, এটা হচ্ছে 2022-এর ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট। দেখো ব্যাপারটা বুঝতে হবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং মানে কি, তোমাদের বেশ কিছু কাউন্সিলিং চলতে থাকবে, ঠিক আছে, একটার পর একটা চলতে থাকবে। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, তারপরে মপ আপ, তারপরে স্পট কাউন্সিলিং, এরকমভাবে কিন্তু প্রচুর মানে কাউন্সিলিং একের পর এক চলতে থাকবে, ঠিক আছে। যাদের একটা কমেন্ট এসেছিলো গতকালই যে স্যার যাদের ক্যাটাগরি র্যাঙ্ক আছে তাদের কি কোনো ভ্যালিডিটি নেই, তারা কি কোনো সুযোগ পাবে না? অবশ্যই সুযোগ পাবে, জিএমআর র্যাঙ্ক ধরেই তোমাদের কিন্তু সমস্ত কাজটা হবে। কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক সব থেকে বেশি ভাইটাল, ঠিক আছে, সব থেকে বেশি ভাইটাল যে ক্যাটাগরি র্যাঙ্ক। কারণ কারো যদি ST ক্যাটাগরি থাকে, দেখা গেল কোনো একটা জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, আমি একটু গুছিয়ে বলি, একটু সময় লাগবে, কিন্তু ভালোভাবে মন দিয়ে শোনো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং এগুলো সব জায়গায় পাবে না, সমস্ত চ্যানেলে কিন্তু খুঁজলেও হাজার খুঁজলেও পাবে না, এই জিনিসগুলো জানতে হবে। একটা জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, সে দেখা গেল যে 1000 র্যাঙ্ক করেছে, ঠিক আছে, 1K তার জিএমআর র্যাঙ্ক, 1K 1000, ঠিক আছে। আমি আর একটু বাড়িয়ে দিই, 1000 র্যাঙ্কে হয়তো অনেকেই পেয়ে যাবে, ঠিক আছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ধরো কেউ 3000 র্যাঙ্ক করেছে, র্যাঙ্ক হিসাবে তো ভালো র্যাঙ্ক করেছে। আর একজন ST ক্যান্ডিডেট, ঠিক আছে, এটা জেনারেল, আর একজন ST ক্যান্ডিডেট, দেখো র্যাঙ্কের কতটা ফারাক বলে দিই, তার জিএমআর র্যাঙ্ক, তার যে জিএমআর র্যাঙ্ক সেটা কিন্তু মোটামুটি 15000, ঠিক আছে, 15K তার ST র্যাঙ্ক, ঠিক আছে, সরি জিএমআর র্যাঙ্ক। তার একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ST ক্যাটাগরি। ST ক্যাটাগরিতে তার র্যাঙ্ক হয়েছে, ধরে নাও 500 র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে, 500 র্যাঙ্ক হয়েছে। এবার দেখা যাবে যে জেনারেল ক্যান্ডিডেটটি, যে কিন্তু এই 3000 র্যাঙ্ক করেছে জিএমআর র্যাঙ্ক, সে সুযোগ পেল না, কিন্তু ST যে র্যাঙ্ক করেছে
500 র্যাঙ্ক বা 15,000 র্যাঙ্ক করেছে জিএমআর র্যাঙ্ক, সে সুযোগ পেয়ে গেল। এটার মানেটা তাহলে কী দাঁড়ালো বা এটা কীভাবে হচ্ছে জিনিসটা? দেখো, প্রত্যেকটা ক্যাটাগরির একটা করে রিজার্ভেশন কোটা থাকে, ঠিক আছে? প্রত্যেকটা মানে ক্যাটাগরির একটা করে আলাদা করে সিট ম্যাট্রিক্স বেরোয়। সেই সিট ম্যাট্রিক্স ওয়াইজ তার যে র্যাঙ্ক সেটা যদি ম্যাচ করে তবে সেই সুযোগ পাবে, এটা কিন্তু পাবে না। এই জিনিসটা মনে রাখো, ঠিক আছে? যারা জেনারেল তাদের সব থেকে বেশি চাপ। আমি নিজেও একজন জেনারেল ক্যান্ডিডেট, আমি জানি কতটা কষ্টকর বা কতটা বেদনাদায়ক। কিন্তু এটা সত্যি কথাই যে একজন মানে ক্যাটাগরি আছে যার, জানা, সে এসটি হতে পারে, সে এসসি হতে পারে, সে সিভিল ডিফেন্স হতে পারে, সে ওবিসি হতে পারে, যে কোনো ক্যাটাগরি, সে ইডাব্লিউএস হতে পারে, যে কোনো ক্যাটাগরি, সে কিন্তু ওপেনে যেতেও পারে, ঠিক আছে? সেই জিনিসটা তোমরা জানো যে এখানে একটা ব্যাপার আছে। তো সব দিক থেকে জেনারেল ক্যাটাগরি সবথেকে বেশি কষ্টকর বা সবথেকে বেশি চাপ রয়েছে বা কম্পিটিশন সবথেকে বেশি জেনারেলদের, ঠিক আছে? তো এই জায়গায় দাঁড়িয়ে যারা বলছিলে যে স্যার ক্যাটাগরি র্যাঙ্কে কোনো ভ্যালিডিটি নেই, অবশ্যই রয়েছে, এবং ক্যাটাগরি র্যাঙ্ক থাকলেই সবথেকে বেশি তোমরা বেনিফিট পেতে চলেছো, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করছি, আমি এটা মিটিয়ে দিলাম। তো এই জিনিসটা জানা গেল। এবার তোমাদেরকে দেখাই পরে যে সুযোগ পেয়েছিল। দেখো, সহেলি অধিকারী নামে একজন সুযোগ পেয়েছিল কল্যাণী জেএনএম হসপিটাল, এটা তোমরা জানো কল্যাণীতে রয়েছে, এটা একটা গভর্নমেন্ট কলেজ, এবং এখানে কিন্তু সে সুযোগ পেয়েছিল, ঠিক আছে? কত র্যাঙ্কে সুযোগ পেয়েছে? তার র্যাঙ্কটা হচ্ছে তার জিএমআর র্যাঙ্ক 1130, ঠিক আছে? 1130 সে র্যাঙ্ক করেছিল জিএমআর র্যাঙ্ক, এবং সে কিন্তু জেএনএম কল্যাণীতে সুযোগ পেয়েছিল। তারপরে দেখো এএনএমে একজন সুযোগ পেয়েছে। দেখো বলছে ডোমকল এএনএমে হয়েছে দাদা, বাড়ির কাছে, খুব খুশি আমি, অল ক্রেডিট গোজ টু ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, তখন জানানো হয়নি। তো আজকে দেখলাম যে অনেক কমেন্ট এমন আসে যেগুলো রিপ্লাই দিতে পারিনি, কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট দেখেছো, কোনো আমি কোনো কিন্তু রিয়্যাক্টও দিতে পারিনি বা কোনোরকম কোনো লাইক বা কিছু দিতে পারিনি। আজকে দেখলাম যে হ্যাঁ, এরকম এরকম কমেন্ট এসছে যেগুলো সত্যি এখন দেখলে মনটা ভুলে যায়, মানে ভরে যায় আর কি। সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কিন্তু তবুও আমি চেষ্টা করি সবাইকে, পার্টিকুলারলি সবাইকে ধরে ধরে কমেন্ট করার, ঠিক আছে? তো যাই হোক, ডোমকলের সুযোগ পেয়েছিল। এবার জেনে নেবো তার র্যাঙ্ক কত ছিল এএনএম এর ক্ষেত্রে, তার র্যাঙ্ক কত ছিল। দেখো একজন জিজ্ঞাসা করছে তানিশা চ্যাটার্জি নামে যে র্যাঙ্ক কত ছিল তোমার, তো বলছে জিএমআর র্যাঙ্ক ছিল 1727, অর্থাৎ 1727 তার র্যাঙ্ক ছিল জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে? সে কিন্তু এএনএম এর সুযোগ পেয়েছিল। এবার আমি আজকের এই পুরোটা জানার পর একটা কনক্লুশন ক্রিয়েট করব, একটা সিদ্ধান্তে আসব যে এরপর আমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কত জিএমআর র্যাঙ্ক হলে একটা সুযোগ আমরা আশা করতে পারি, ঠিক আছে? তো আমাদেরকে দেখতে হবে পুরো জিনিসটা। আর দেখো তারপরে একটা জিনিস দেখি যে দাদা আমি স্বাগতদত্ত মেডিকেল কলেজে পেয়েছিলাম, অনেকের স্বপ্ন স্বাগতদত্ত মেডিকেল কলেজ, সেখানে দেখো আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ দাদা। আচ্ছা এবার দেখা যাক জিএমআর র্যাঙ্ক কত ছিল। তার জিএমআর র্যাঙ্ক ছিল দেখে নাও যে 1759, ঠিক আছে? 1759। এখানে অনেকেই বলবে স্যার আমাদের জিএমআর র্যাঙ্ক অনেক বেশি, তাহলে কি আমরা সুযোগ পাবো না? দেখো শেষ পর্যন্ত যদি চেষ্টা করো না, একদম লাস্ট পর্যন্ত, তোমাদের আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম 2022 শেষ রাউন্ড কত দূর কাউন্সিলিংয়ে গিয়েছিল, কত জিএমআর র্যাঙ্ক পর্যন্ত সবাই সুযোগ পেয়েছিল সেটা কিন্তু বলে দিয়েছি। সেটা যদি দেখে না থাকো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে, আমার চ্যানেলে এখনও রয়েছে এবং যথেষ্ট সেই ভিউজও পেয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি এই ভিডিওটা তোমরা সেরকম ভিউজই এনে দেবে। যাই হোক, তার র্যাঙ্ক ছিল 1759, এবং যাদের র্যাঙ্ক এরকম ছিল না তারা কিন্তু প্রত্যেকেই ফার্স্ট রাউন্ডেই পেয়েছে। ফার্স্ট রাউন্ডে কিন্তু খুব বেশি র্যাঙ্ক যায় না, এটা আমি তোমাদেরকে আগেই বলে রাখলাম, তোমরা মিলিয়ে নেবে। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং খুব বেশি দূর র্যাঙ্ক নেয় না, ঠিক আছে? খুব কম র্যাঙ্ক পর্যন্ত নেবে, তারপর সেকেন্ড রাউন্ডে আরেকটু বেশি, তারপর থার্ড রাউন্ডে আরেকটু বেশি, তারপর মপ আপ রাউন্ডে আরেকটু বেশি, তারপর স্পট রাউন্ডে আরেকটু বেশি, দিয়ে লাস্টে তোমাদের এই যে তোমাদের স্পট রাউন্ড বা ফিজিক্যাল রাউন্ডে কিন্তু অনেকটা বেশি বেশি র্যাঙ্কে ডেকে নেয়। ডাকার পর তারপর কাউন্সিলিং হয়, তারপর যারা সুযোগ পাওয়ার তারা পেরে যায়, যারা সুযোগ না পাওয়ার তারা কিন্তু বাড়ি চলে আসে খালি হাতে। তো এই হচ্ছে মূল বিষয়। আমি আশা করব যে তোমরা প্রত্যেকেই যারা যারা ভিডিও দেখছো, আমি প্রার্থনা করি এবং আমি চাই তোমরা প্রত্যেকেই নিজের নিজের লক্ষ্যে পৌঁছে যাও। তোমরা তোমাদের যে ডেস্টিনেশন বা তোমাদের ড্রিম যে এনটিএস, তোমরা কোন কলেজে পড়তে চাও সেটা কমেন্ট করে জানাবে, তোমাদের জিএমআর র্যাঙ্ক কত হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার, ঠিক আছে? তারপর দেখো নিশি বলে একজন কমেন্ট করেছিল, আমি কুচবিহার মেডিকেল কলেজে পেয়েছি। যারা নর্থ বেঙ্গল দিকে যাদের বাড়ি তারা দেখতে পাচ্ছ, তো আমি ফার্স্ট চয়েসে পেয়েছি, সত্যি খুব হ্যাপি, এইভাবে পাশে থেকো দাদা, থ্যাংকস। তো দেখো এই ধরনের কমেন্টগুলো আসলে সত্যি মনটা ভরে যায়। তো দেখো এখানে কি বলছে, তার জিএমআর র্যাঙ্ক কত, তার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 3338 তার জিএমআর র্যাঙ্ক, এবং তার ওবিসি এ র্যাঙ্ক ছিল 582, ঠিক আছে? 582 তার
অবশ্যই এতে র্যাঙ্ক ছিল। তাহলে যাদের র্যাঙ্ক যার বারবার করে জিজ্ঞাসা করছে স্যার আমার অমুক র্যাঙ্ক হয়েছে, আমার ওবিসি এ রয়েছে, আমি কি সুযোগ পাবো, দেখো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং। আমি আবারও বলছি এইটাকেই ফাইনাল ধরবে না, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং। এরপর সেকেন্ড রাউন্ড হয়েছিল, থার্ড রাউন্ড হয়েছিল, পরপর পরপর কাউন্সিলিং চলতে থেকেছিল, ঠিক আছে। যত বেশি কাউন্সিলিং যাবে তত আরও বেশি বেশি ক্যাটাগরিকে ডাকা হয় বা আরও বেশি বেশি যারা র্যাঙ্ক করছে তাদেরকে ডাকা হয়, বুঝে গেছে। তারপর দেখো যে আর একজন কমেন্ট করেছিল তৃণা সাহা নামে, ঠিক আছে, তৃণা সাহা নামে, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। আমি তোমাদের বলেছিলাম কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই কলেজটার কথা বলেছিলাম, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ গভর্নমেন্টের মধ্যে, এবং সত্যি এগুলো মানে আমাদের দেশের গৌরব এক একটা। তো এই সমস্ত কলেজে সুযোগ পাওয়াটা একটা বড় মানে ভাগ্যের বিষয়। তো যাই হোক, সেই সুযোগ পেয়েছিল। তার জিএমআর র্যাঙ্ক কত? তার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 2747, ঠিক আছে, 2747 তার জিএমআর র্যাঙ্ক ছিল, এবং সে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সুযোগ পেয়েছিল। তো আশা করছি তোমাদের প্রত্যেকের জিনিসটা জানা হচ্ছে, এবং একটা করে লাইক, একটা করে শেয়ার এবং একটা করে কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবে, ঠিক আছে। আর এগুলো এই ধরনের জিনিসগুলো তুমি সব জায়গায় পাবে না, তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি সব জায়গায় পাবে না। এগুলো অনেক কষ্ট করে এবং অনেক জায়গায় খুঁজে 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 নিয়ে আসা, এটাও কিন্তু চারটি মানে মুখের কথা নয়, ঠিক আছে। অবশ্যই কিন্তু তার জন্য লাইক কিন্তু করতেই হবে। আচ্ছা, অপর্ণা হালদার নামে একজন লিখেছে, আমি আপনার জিএমআর র্যাঙ্ক, আমি অপর্ণা, আমার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 5414 এবং এসসি র্যাঙ্ক, দেখো এসসি থেকে যারা বিলং করো, তোমাদেরও অনেক কমেন্ট ছিল যে স্যার এসসিতে কত র্যাঙ্ক গিয়েছিলো, তো এসসি র্যাঙ্ক ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে পেয়েছিলো 1247। আমি মুর্শিদাবাদে থাকি, আমি কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটালে পেয়েছিলাম, অর্থাৎ গভর্নমেন্ট যে তোমার NTS কৃষ্ণনগর রয়েছে সেই কৃষ্ণনগরে কিন্তু সে সুযোগ পেয়েছিলো। যারা মুর্শিদাবাদে বাড়ি তারাও কিন্তু একটা কমেন্ট করে যাবে, যাদের নদিয়া বাড়ি তারাও কিন্তু একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে। পরেরটা চলে যাই, সেটা হচ্ছে সোনালী দেবনাথ নামে, তো বলছি দাদা আমি বর্ধমান মেডিকেল কলেজে পেয়েছি, ভেরি গুড, কংগ্রাচুলেশন। তো সে কত র্যাঙ্ক করেছিল, দেখো র্যাঙ্ক করেছিল, সে জিএমআর র্যাঙ্ক হচ্ছে 1623, ঠিক আছে, এবং তার ওবিসি বিতে র্যাঙ্ক ছিল 244। তাহলে দেখতেই পাচ্ছ যে কতটা র্যাঙ্কে তারা সুযোগ পেয়েছিল। পরেরটায় চলে যায়, পরেরটা হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ, জিএমআর র্যাঙ্ক, এর যে জিএমআর র্যাঙ্ক সেটা হচ্ছে 3639 এবং এসসিতে তার র্যাঙ্ক ছিল 925, ঠিক আছে। তো ফার্স্ট চয়েসে সে পেয়েছিল, ভেরি গুড, বারাসাত মেডিকেল কলেজ। দেখো এগুলো কিন্তু আমি আর রিয়্যাক্ট দিতে পারিনি, তাহলে কি আমি তাদেরকে ভালোবাসি না বা তাদেরকে কি গুরুত্ব দিচ্ছি না, এরকমটা নয়। সবাইকে গুরুত্ব দেওয়া হয় বাট সম্ভব হয় না সবাইকে রিপ্লাই দেওয়ার, ঠিক আছে। তো যাই হোক, তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে নেবে, অনেকেই বারবার বলছে স্যার কোনো রিপ্লাই আসে না, কোনো কমেন্টের রিপ্লাই আসে না, একটু ধৈর্য ধরো, হয়তো বা আসতে পারে, কমেন্ট করতে থাকো, একবার না একবার রিপ্লাই ঠিক পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তবে দেখো তনুশ্রী দাস নামে একজন কমেন্ট করছে, দাদা আমি কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে পেয়েছি বাট আমি সাউথে থাকি, কী করবো দাদা। যাই হোক না কেন, সে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে পেয়েছিল, তার জিএমআর র্যাঙ্কটা কত ছিল, দেখো জিএমআর র্যাঙ্ক কত ছিল তোমার, তো বলছে জিএমআর র্যাঙ্ক ছিল 4335 তা ছিল জিএমআর র্যাঙ্ক তার। আমি আশা করছি সে কোনো ক্যাটাগরি বিলং করে বাট জানা যায়নি সে কোন ক্যাটাগরি বিলং করে, ঠিক আছে। যাই হোক না কেন, সেটা কিন্তু তার জিএমআর র্যাঙ্ক ছিল। এবার দেখো তারপরে আর একটা কমেন্ট, যে তসলিমা খাতুন নামে একজন বলছে, আমি বারাসাত মেডিকেল কলেজে পেয়েছি, থার্ড চয়েস ছিল এটা, আমি কি ইয়ে সাবগ্রেডেশন করবো। আচ্ছা যাই হোক, তো তার কলেজটা পেয়েছিল, তার র্যাঙ্ক কত ছিল, তার র্যাঙ্ক হচ্ছে জিএমআর র্যাঙ্ক হচ্ছে 4276, ঠিক আছে, 4276 তার জিএমআর র্যাঙ্ক, এবং তার যে ওবিসি এতে ক্যাটাগরি র্যাঙ্ক ছিল সেই ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 703। বোঝা গেছে আশা করছি, প্রত্যেকেই একবার করে চেক করে নেবে তোমাদের সাথে কতটা কী ম্যাচ করছে। আচ্ছা, তারপরে দেখো যে সোনিয়া ইয়াসমিন নামে একজন কমেন্ট করছে, ঠিক আছে, সানি ইয়াসমিন, তো বলছে দাদা আমি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটালে পেয়েছি, ভেরি গুড, তো জিএমআর র্যাঙ্ক কত ছিল, জিএমআর র্যাঙ্ক ছিল 3597, তার জিএমআর র্যাঙ্ক ছিল 3597 ছিল তার জিএমআর র্যাঙ্ক। আচ্ছা, ঋতু রবিদাস, ঠিক আছে, ঋতু রবিদাস নামে একজন কমেন্ট করছে, দাদা আমি DM গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা পুরুলিয়াতে রয়েছে সেই পুরুলিয়া কলেজে কিন্তু পেয়েছে, তো যাই হোক থ্যাংক ইউ জানিয়েছে। তারপরে দেখো তার জিএমআর র্যাঙ্ক কত, তার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 2316 এবং সে জেনারেল, ঠিক আছে, সে জেনারেল কিন্তু তার র্যাঙ্কটা বলে দিচ্ছে 2316। তারপরে চলে আসি পরে যে কমেন্ট, সেটা হচ্ছে সুহানা পারভিন নামে, NRS মেডিকেল কলেজে পেয়েছে সুযোগ, ঠিক আছে, র্যাঙ্ক কত, তার র্যাঙ্ক হচ্ছে, জিএমআর র্যাঙ্ক হচ্ছে 790
ক্যাটেগরি র্যাঙ্ক কোন ক্যাটেগরি সেটা লেখা নেই, সম্ভবত ওবিসি এ হবে, তো যেহেতু মাইনরিটি তাই ওবিসি এই তো হওয়ার কথা। তো তার ক্যাটেগরি হচ্ছে 196। আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো যাদের র্যাঙ্ক আমি বলবো এবার, মোটামুটি আজকের এই এইটুকুই থাকলো। এবার তোমাদেরকে বলি যে কম্পিটিশান বা বলতে পেলে 2022 যে কনক্লুশন যেটা আসছে, ঠিক আছে, সেই কনক্লুশন বা সিদ্ধান্তটা কী তাহলে, যে এই বছর 2023-এ কত জিএমআর থাকলে আমি ফার্স্ট রাউন্ড আশা করতে পারি বা একটা এক্সপেকটেশন থাকতে পারে। দেখো আমি যদি সোজাসাপটা কথা বলো, কোনো ঘটনা পেছানো নয়, ফার্স্ট রাউন্ডের জন্য তোমাদের কমসে কম, ঠিক আছে, কমসে কম 2000-এর মধ্যে জিএমআর থাকতে হবে, ঠিক আছে, 2K-র মধ্যে জিএমআর থাকতে হবে। তাহলে কি তার বেশি যারা আছে তারা কি তাহলে পার্টিসিপেট করবে না? অবশ্যই করো, ফার্স্ট রাউন্ড না হোক সেকেন্ড রাউন্ড অথবা মপ আপ রাউন্ড বা স্পট রাউন্ড কাউন্সিলিং বা যে কোনো কাউন্সিলিংই তোমাদের কিন্তু হয়ে গেলেও হয়ে যেতে পারে, এটা ডিপেন্ড করে। আচ্ছা এই যে ক্যাটেগরি ওয়াইজ যে ডাকলো বা এই যে জিএমআর ওয়াইজ ডাকলো, এগুলো কিসের ওপর ডিপেন্ড করে? এগুলো ডিপেন্ড করে যে তোমাদের স্কোর কত কী হচ্ছে, আগের বছর যে স্কোর হয়েছে এবং এই বছর যে স্কোর হচ্ছে সেটার ওপর একটা মানে এফেক্ট তো অবশ্যই ফেলে। দ্বিতীয় একটা পয়েন্ট সেটা হচ্ছে যে সিট ম্যাট্রিক্স, ঠিক আছে, যে এখনও পর্যন্ত তোমাদের সিট ম্যাট্রিক্স কিন্তু প্রকাশিত হয়নি। আগের বছরের সিট কত ছিল, এই বছরের কতগুলো সিট আছে সেটার ওপর ডিপেন্ড করছে। এবং আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কম্পিটিশান, ঠিক আছে, আগের বছর কতজন পরীক্ষা দিয়েছিল, এই বছর কতজন পরীক্ষা দিয়েছে, এগুলোর ওপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সব কিছু মিলিয়ে তোমাদের কিন্তু এই যে জিএমআর বা এই যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট, এইগুলো কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে। আশা করতে পারো যারা এই বছর মোটামুটিভাবে, আমি দেখো একদম সোজাসাপটা বলে দিচ্ছি, যাদের কম করে হলেও জেনারেল কথা বাদ দাও, ওবিসিদের কথা বাদ দাও, আমি বলে দিচ্ছি বাকি যারা ক্যাটাগরি আছো, 10,000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তোমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করে যাবে, যে কোনো একটা রাউন্ডে হয়ে গেলেও হয়ে যেতে পারে। আমি এটা ওপেনলি বলছি, দেখো হয়ে গেলেও হয়ে যেতে পারে মানে হচ্ছে তোমরা চেষ্টা করো, তোমার একটা সুযোগ আছে। বিশেষ করে যারা সিভিল ডিফেন্স, যারা EWS রয়েছো বা যারা তোমার হচ্ছে গিয়ে অরফান রয়েছো বা PWD রয়েছো, ঠিক আছে, প্রায় কমেন্ট আসছে দাদা আমাদের এই ক্যাটাগরি আছে আমি কি সুযোগ পাবো। তো যদি জিএমআর র্যাঙ্ক 10,000-এর মধ্যে থাকে তো একটা ভালো সুযোগ থাকলেও থাকতে পারে, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে। যারা জেনারেল তার কি তারা সুযোগ পাবে না বলে রাখি, যারা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কম করে হলো 5K বা 6K-র মধ্যে থাকতে হবে, ঠিক আছে, তবে গিয়ে একটা আশা রাখো। 10,000-এর মধ্যে যদি থাকে ওবিসি তো আমি বলবো চেষ্টা করো, ঠিক আছে, বিশেষ করে ওবিসি এ এবং ওবিসি বি, ওবিসি এর ক্ষেত্রে বলছি 10,000-এর মধ্যে যদি থাকে তাহলে চেষ্টা করতে পারো, ওবিসি বি এর ক্ষেত্রে একটু কম 8,000-এর মধ্যে যদি থাকে তাহলে চেষ্টা করতে পারো। এটা আমার পার্সোনালি মতামত, তোমরা প্রত্যেকেই ট্রাই করো, কিন্তু যারা এক্সপেক্ট করছো, যারা আশা করছো তারা এইরকম এরকম র্যাঙ্ক নিয়ে আসলে তবে একটা আশা করতে পারো, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু এলিজিবল কাউন্সিলিংয়ের জন্য, প্রত্যেকে কিন্তু কাউন্সিলিং করতে পারবে, যারা ইয়েস আছে দেখো এলিজিবিলিটিতে র্যাঙ্কারে, যাদের ইয়েস আছে প্রত্যেকে কিন্তু কাউন্সিলিং করতে পারবে। সুতরাং আমি বলবো প্রত্যেকে কাউন্সিলিং করো, যদি না হয় তাহলে আর তো কিছু করার নেই, কারো তো কোনো হাত নেই, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করলে অনেক সময় অনেক অসম্ভব কিন্তু সম্ভব হয়ে যায়, তার প্রমাণ 2022-ও পাওয়া গেছে। এই যদি তোমরা বিতর্কে চলে যাও তাহলে বিতর্কেই থেকে যাবে, কিন্তু যদি বিশ্বাস রাখো তাহলে ঠিকই একদম কিছু না কিছু পাবে, ঠিক আছে। তো যাই হোক এইটুকুই বলার ছিল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে সবার সাথে, এবং এই ভিডিওতে আশা রাখছি 1,000 লাইক তোমরা যেভাবে হোক এনে দেবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।